ইউরো বাছাইয়ে ইংল্যান্ড এবং ইউক্রেনের ম্যাচ ড্র হয়েছে 1-1। ইতালি তারাও আসলে শেষ পর্যন্ত নর্থ ম্যাসেডোনিয়ার সঙ্গে ড্র করেছে 1-1। শুরুতে ইউক্রেন তারা এগিয়ে গিয়েছিল এবং যেখানে ম্যাচটা হয়েছিল পোল্যান্ডে সেখানে ইউক্রেনের যথেষ্ট সমর্থন ছিল। জিনচেঙ্কো তিনি গোল করে এগিয়ে নিয়েছিলেন তার দলকে, এরপরে গিয়ে কাইল ওয়াকার তিনি সমতায় এনেছিলেন ইংল্যান্ডকে। কাইল ওয়াকারের জন্য ক্যারিয়ারের 77th ম্যাচে এসে প্রথম ন্যাশনাল গোল তিনি পেলেন। আদতে একজন ডিফেন্ডার, তার গোল পাওয়াটাও আসলে তার জন্য একটা স্পেশাল কিছু ছিল। তবে ইউক্রেন দেখুন, তারা কিন্তু এই ম্যাচের শুরু থেকেই যখন মাঠে নামলো তাদের জন্য আরও একটা ইমোশনাল ম্যাচ, কারণ এটা ছিল তাদের হোম ম্যাচ। রাশিয়া ইউক্রেন ওয়ারের কারণে তারা তাদের নিজেদের ঘরের মাঠে ম্যাচটা খেলতে পারছে না। ম্যাক্সিমাম ফুল হাউস সাপোর্ট কিন্তু আসলে এদিন ইউক্রেনের ফরেই কিন্তু ছিল, এবং ইউক্রেনের প্লেয়ারদের আমরা দেখেছি ন্যাশনাল ফ্ল্যাগ পরে তারা নেমেছে, এবং এই জয়টা ইউক্রেনকে কিন্তু সেটার জন্য আরও বেশি ইন্সপায়ার করছে। এই ড্রটা ইনফ্যাক্ট তাদের ইন্সপায়ার করছে, কারণ এই পয়েন্ট টেবিল, এই গ্রুপের পয়েন্ট টেবিল ইউক্রেন কিন্তু এখন ইতালির থেকে এগিয়ে গেছে, এবং ইউক্রেনের সামনে খুব ভালো সম্ভাবনা আছে। তারা যদি ইতালির সঙ্গে পয়েন্ট আদায় করতে পারে তাহলে পরের বারের ইউরোতে ইতালিকে বিদায় করে দিয়েও ইউক্রেন খেলতে পারে। এই গ্রুপের স্ট্যান্ডিংটা আমরা দেখে নেই। সবার আগে রয়েছে ইংল্যান্ড, 2 নম্বর পজিশনে ইউক্রেন, এরপরে ইতালি, যারা নর্থ ম্যাসেডোনিয়ার সঙ্গে গত রাতে ড্র করেছে 1-1। ইতালি কিন্তু কারেন্ট ইউরো চ্যাম্পিয়ন, এবং তাদেরই প্লে অফ ছাড়া ডিরেক্ট কোয়ালিফাই করাটা কিন্তু অনেকটাই টাফ হয়ে যাচ্ছে। যদি তারা নেক্সট উইকে, নেক্সট রাউন্ডে আসলে ইতালি ইউক্রেনের ম্যাচ রয়েছে, সেটা থেকে তারা যদি কোনো পজিটিভ আউটকাম যদি না পায়, চিরো ইমোবিলে তিনি গোল করলেন কারেন্ট স্কোয়াডের, ইতালির হয়ে সবচেয়ে বেশি গোল এখন তার 17টা কারেন্ট স্কোয়াডটার মধ্যে। তবে নর্থ মেসিডোনিয়া তারা কিন্তু আরও একবার ইতালির এগেনস্টে, তারা তাদের জন্য একটা বেটার ড্র হলেও তাদের জন্য কিন্তু একটা, এটা একটা বেটার স্মৃতি, কারণ মেসিডোনিয়ার কাছেই তো ইতালির হার। ইতালির নতুন কোচ লুসিয়ানো স্পালেত্তির নতুন শুরু হয়েছে, এবং তার অধীনে প্রথম ম্যাচে ইতালি শুরুতে চিরো ইমোবিলের গোলে এগিয়ে গিয়েছিল, কিন্তু ইমোবিলের সেই লিডটা আর ইতালি শেষ পর্যন্ত ধরে রাখতে পারেনি। স্পালেত্তির মুখের এই হাসিও শেষ পর্যন্ত আর খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। সান্দ্রো তোনালির শট লেগেছিল বার পোস্টে, সেখান থেকে হেডে গোল করেন লুচিয়ানো স্পালেত্তির হয়ে, দলের হয়ে গোল করেন চিরো ইমোবিলে। এরপরে 81 মিনিটে সরাসরি ফ্রি কিক থেকে গোল করে নর্থ ম্যাসেডোনিয়া তারা সমতায় ফেরে। স্পালেত্তির একটা কথা কিন্তু আমার বেশ মজা লেগেছে, সংগীত নিয়ে না, এর আগে তিনি বলেছিলেন, আসলে এই ম্যাচটার আগে তিনি বলেন, লাইফে আসলে অনেকদিন পর আমার, তিনি তার চাওয়া মতো প্লেয়ারই পাচ্ছেন, কারণ তাকে হচ্ছে তিনি যখন নাপোলির কোচ ছিলেন তাকে ম্যানেজমেন্টকে বলতে হতো আমি এই প্লেয়ারকে চাই, এই প্লেয়ারকে আমি পাচ্ছি না, হচ্ছে এখানে আসলে আমার নতুন করে চাওয়া পাওয়া গেছে না, আমি যা চাচ্ছি আমি সবই পাচ্ছি। তবে ইতালির জন্য ইউরোতে বাছাই করতে হলে, সরাসরি বাছাই করতে হলে আর কোনো উপায় থাকছে না। ইউক্রেনের সঙ্গে এই সপ্তাহেই তাদের ম্যাচ রয়েছে, ওই ম্যাচটায় ইতালি তাদের ঘরের মাঠে ইউক্রেনকে হারাতেই হবে। অনেকটা এমন সমীকরণে চলে গেছে কারেন্ট ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। আর এই জায়গায় আমরা যদি ইতালি দলকে নিয়েও আর একটু ফোকাস করার চেষ্টা করি, যে স্পালেত্তির ইতালি শুরুটা যেভাবে করেছিল তাতে মনে হচ্ছিল তারা গোল খেয়ে যেতে পারে, বেশ ভালো স্টার্ট সেখান থেকে করেছিল নর্থ ম্যাসেডোনিয়া, এবং তারপরে ওইখানে আমরা দেখলাম যে গোল করলেন চিরো ইমোবিলে, ইমোবিলের পরে গিয়েও ওই ব্যবধানটা 2-0 আর করা গেল না। যেটা বলছিলাম যে সান্দ্রো তোনালি সেই শটটা যদি আসলে ডিফ্লেক্টেড না হতো তাহলে হয়তো ইতালি সেটা 2-0 করতে পারত। এখানে ম্যাচের আগে একটু যোগ করি, ম্যাচের আগে ইতালির একটা শঙ্কা ছিল নর্থ ম্যাসেডোনিয়ার মাঠ নিয়ে, এবং সেই পিচটা নিয়ে তাদের অনেক কথা ছিল, চিরো ইমোবিলেও কথা বলেছিলেন, তিনি জানেন যে এই পিচটা অনেক কঠিন, সেই কঠিনের ভেতর দিয়ে তাদেরকে যেতে হয়েছে। কঠিনের ভেতর থেকেও তারা যে একটা পয়েন্ট শেষ পর্যন্ত পেয়েছে এটাই তাদের কাছে এখন প্রাপ্তি, এছাড়া তো আপনি আর কিছুই বলতে পারবেন না। ইনফ্যাক্ট মেসিডোনিয়ার এগেনস্টে ম্যাচটা তারা হারতেও পারত। 18 মাস আগে এই ম্যাসেডোনিয়ার কাছে হেরেই ইতালি বাদ পড়েছিল বিশ্বকাপ থেকে, এবার নতুন কোচের অধীনে তাদের শুরুটা হয়েছে একটা ড্রতে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.